সাপ্তাহিক ছুটির দিনে ফুটপাতে পশরা নিয়ে বসতে বাধা না থাকলেও রাজধানীর কিছু এলাকায় দোকান খুলতে পুলিশ হকারদের বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সকালে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ও বাইতুল মোকার এলাকায় অনেক দোকান বন্ধ করে দেয়া হয় ছুটির দিনে হকারদের ফুটপাতে বসতে দেওয়ার নির্দেশনা পুলিশকে জানায়নি সিটি কর্পোরেশন তাই ফুটপাত হকার মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এদিকে সিটি কর্পোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতায় বিপাকে পড়েছেন হকাররা অন্যের পশ্রা সাজিয়ে বসতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানান কেউ কেউ তবে দুপুরের দিকে বেশ কিছু ফুটপাতে ব্যবসা শুরু করেছেন হকাররা শুক্রশনি দুই দিন বন্ধ সেদিন আমরা দোকান বা অন্যান্য বন্ধু দিন আমরা ফুটপাথে দোকানদারি করতে পারবো এখন তো ঘটনা দেখছি মেয়র শাবের কথা রাইটনা কোনটা সঠিক তাই আমরা এখন বস্তু না এখন আমরা দিক নির্দেশনা হীন হয়ে পড়েছি আমরা দিশার হয়ে পড়েছি দুই দিন আমরা দোকানদারি করতে পারবো যখন ছেলে মেয়েদেরকে স্কুলে টাকা পয়সা দিতে পারবো তাহলে সেই তে দুই দিনে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম গা কার আমাদের শীতের মালগুলা নিয়ে কোথায় যাব